নমস্কার, আমাদের সমবেত অনুত্থানে আমরা আলোচনা করছি প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজির জীবনের কিছু স্মরণীয় ঘটনা। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত পরিচ্ছন্ন, যদিও তার সূচি বায়ী ছিল না, সকলের সঙ্গে মানিয়ে চলাই ছিল তার স্বভাব। তার সেবা কাজ কেউ করতে এলে নিজেই বলে দিতেন কিভাবে কি করলে সুবিধা হয়। তিনি ছিলেন গুণগ্রাহী, কারো মধ্যে কোনো সদ্গুণ দেখলে উচ্ছ্বসিত প্রশংসা করতেন। সে প্রশংসার পিছনে ছিল প্রতিটি ব্যক্তির প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা ও বিশ্বাস। সমবেত সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীদের কাছে একদিন ঠাকুর ও কেশববাবুর প্রসঙ্গে বলেছিলেন, ঠাকুর বলতেন তিনি সকলের রেণু রেণু। ঠাকুরের এই নম্রতার কথা স্বামী বিশুদ্ধানন্দ আমাকে কতবার বলেছেন, অন্যেরাও শুনেছে। ভগবানের কাছে সব আছে, কিন্তু হাম্বলনেস, হিউমিলিটি কোথায় পাবেন? ওদের চেয়ে বড় কে? কাজেই অবতার হয়ে ওইটা শেখাতে আসেন। ওরা আমাদের শেখান কেমন করে যোগ্যকে যোগ্যতর বলে মনে করতে হয় আর নিজেকে ছোট বলে মনে করতে হয়। আমরা যেন নম্র হতে শিখি, নত হতে শিখি। অর্থাৎ ভগবান আসেন হাম্বলনেস, হিউমিলিটি এসবগুলো শেখাবার জন্যে। ঈশ্বরের ভালোবাসা কেমন তা বোঝাতে রহস্য করে মাতাজি বলতেন, নাহি চাহ প্রতিদান, নাহি রাখো কোনো আশা, নীরবে বাসিছ ভালো, ধন্য বটে ভালোবাসা। অর্থাৎ আনকন্ডিশনাল লাভ, যেটা মাতা ঠাকুরনি সবসময় করে দেখিয়েছেন, নিঃস্বার্থ এবং নিঃস্বার্থ ভালোবাসা। শ্রদ্ধাপ্রাণাজিও তাই বলছেন, নাহি চাহ প্রতিদান, প্রতিদান চেয়েও না ভালোবেসে, নাহি রাখো কোনো আশা, প্রত্যাশা নেই। মাতা ঠাকুরনি সারা বিশ্বকে শিখিয়েছেন নির্বাসনার প্রত্যাশাহীনতা। নীরবে বাসিছ ভালো, ধন্য বটে ভালোবাসা। মাতাজির ব্যক্তিগত জীবন ছিল অনাড়ম্বর। ট্রেনে যেতে হলে নিজের জিনিসপত্র একটা ছোট্ট টিনের বাক্সে গুছিয়ে নিতেন, আর সবসময় তার হাতে থাকত প্লাস্টিকের একটা ঝুড়ি ব্যাগ। ভক্ত সেবা যে সংঘ সেবারই অঙ্গ, এটি মোক্ষপ্রাণা মাতাজি, মুক্তিপ্রাণা মাতাজি, শ্রদ্ধাপ্রাণা মাতাজি ভক্তদের প্রতি টানেই বোঝা যেত। মঠবাস করতে আসার পর নিজের ঘরে বারান্দায় বসে তিনি ভক্তদের কথা শুনতেন এবং তাদের সঙ্গে সৎপ্রসঙ্গ করতেন। যখন চলাফেরা বেশি করতে পারতেন না, ফোন করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতেন। ভক্তদের সঙ্গে চিঠিপত্রের আদান প্রদান ছিল খুব বেশি। বলতেন, এটা তো চিঠির মাধ্যমে ভক্ত সেবা, সবসময় তো ভক্তেরা দূর দূরান্তর থেকে আসতে পারেন না, সুতরাং সেরকম ক্ষেত্রে বহু ভক্তই ফোন করে তার মুখের দু চারটি কথা শুনে শান্তি পেতেন। কত রকম ভক্ত যে আসতেন, কোনো অল্প বয়সী নিঃসন্তান মা হয়তো একটা সন্তান চান যা ডাক্তারি মতে হবার নয়, কোনো শিশুকে অ্যাডপ্ট না করা পর্যন্ত তার আকুল আরতি শান্ত হয়নি, কেউ হয়তো সংসারে নানা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন যার থেকে সহজে নিস্তার নেই। মাতাজি সকলের সমস্যা গভীর মনোযোগ দিয়ে শুনেছেন, তাদের ঈশ্বর নির্ভর হতে বলেছেন কিন্তু ফিরিয়ে দেননি। দীক্ষিত সন্তান যদি আন্তরিকভাবে আধ্যাত্মিক তত্ত্ব জানতে চাইত, পূজনীয়া মাতাজি তাকে কখনো নিরাশ করতেন না। জনৈকা ভক্তা তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন, সেদিন বিশ্বকর্মা পূজা, দিদির সঙ্গে গেছি মঠে, মা বসে আছেন তার চেয়ারটিতে, প্রণাম করে জিজ্ঞেস করলুম, যদি শরণাগত হওয়া যায় তবে কি আলাদা করে কোনো বিষয়ের জন্যে চাওয়া দরকার? মা বললেন, রাঁধুনিকে যদি বলো আমাকে ভালো করে খেতে দাও, তখন কি বলবে, পেঁয়াজ বাটা রসুন বাটা এতটা দাও বা দিও না? তখন তার ওপরই রান্নার দায়িত্ব দেবে, সে চেষ্টা করবে রান্নাকে সুস্বাদু করতে। তাকে বিশ্বাস করতে হয়, বিশ্বাস করে প্রার্থনা করলে মা প্রার্থনা শোনেনই শোনেন।
অর্থাৎ মাতাজি বলছেন শরণাগতির কথা। ভক্ত যদি শরণাগত হয় ভগবান তার সমস্ত দায়িত্ব দেন। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম।